বকেয়া ডিএর দাবিতে এবার রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণা। 19 জানুয়ারি কলকাতায় মহামিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাজারা মোড় থেকে মিছিল হবে। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানুয়ারির শেষ সপ্তাহে 3 দিন কর্মবিরতি। নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার আজ দ্বিতীয় দিন। আদালতের অনুমতিতে তাদের এই ধর্না। আপনাদের জানিয়ে রাখি যা তাদের যে আমরণ অনশনের হুঁশিয়ারি তারা দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএর দাবিতে। রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণাও তারা করেছে। 19 জানুয়ারি কলকাতায় মহামিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাজরা মোড় থেকে মিছিল হবে। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি। জানুয়ারির শেষ সপ্তাহে 3 দিন কর্মবিরতির ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। নবান্ন বাসস্ট্যান্ডে যখন সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের ধর্ণা, তাদের দাবিতে অনড়। কি বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এ প্রসঙ্গে দেখুন। সামনের নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আমরা ডেটটা এখনই বলছি না, সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষের মধ্যে গিয়ে জনসংযোগ যাত্রা করব। সংগ্রামী যৌথ মঞ্চের যে বিষয় নিয়ে লড়াই, সাধারণ মানুষের কাছে সেই লড়াইয়ের কথা আমরা পৌঁছে দিতে চাই এবং মানুষকে বোঝাতে চাই যে এই সরকার, যে সরকারের কাজকর্মগুলো আমরাই করি, আমাদের হাত পা বেঁধে দিয়ে কিভাবে সাধারণ মানুষের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলোকে অন্ধকার করছে। আগামী 19 জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি। সেই মিছিলে যেমন সরকারি দপ্তরে চাকরিরত চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষক শিক্ষিকারা সকলেই থাকবেন, তার সাথে বঞ্চিত সকল কর্মপ্রার্থী তারাও যোগদান করবেন। 3টে জায়গা থেকে এই মিছিল সংগঠিত হবে এবং একই সাথে তার যাত্রা শুরু হবে। একটা হাওড়া স্টেশন, একটা শিয়ালদা স্টেশন এবং আরেকটা হাজরা মোড়। সেই সমস্ত মিছিল এসে জমা হবে শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে যদি অবস্থার বদল না হয় তাহলে হয়তো আবার আমরণ অনশনের পথে আমরা যেতে পারি। বকেয়াডিয়ের দাবিতে এবার রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। 19 জানুয়ারি কলকাতায় মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাজরা মোড় থেকে তাদের এই মিছিল হবে। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। নবান্ন বাসস্ট্যান্ডে 48 মিনিটের অনুমতি রয়েছে আদালতে, তারা ধর্ণা করতে পারবেন। রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ বঞ্চনার অভিযোগের স্বরূপ সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারা তাদের দাবিতে অনড়। বৃহস্পতিবার আপনারা জানেন 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য ডিএ এর ফারাক এখন 36%, কিন্তু বকেয়া ডিএ চাই। এই দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতায় মহামিছিল করবে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাজরা মোড় থেকে এবং দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে তারা।